নমস্কার, কিষাণ বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। উৎকোচ নিতে গিয়ে ধরা পড়লেন কাছাড় জেলাশাসক কার্যালয়ের রাজস্ব বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সৌম্যব্রত। বেতুকান্দিতে জলবন্দী 300+ পরিবার, জলসম্পদ বিভাগের বিরুদ্ধে আন্দোলন। রাজ্যে আরো 126টি স্কুল পুনঃনির্মাণের অনুমোদন জানালো ক্যাবিনেট। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। মাত্র 2000 টাকা উৎকোচ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন কাছাড় জেলাশাসক কার্যালয়ের রাজস্ব বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সৌম্যব্রত ভট্টাচার্য। এনওসি দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে 2000 টাকা উৎকোচ নিতে গিয়ে দুর্নীতি দমন শাখার হাতে ধরা পড়েন তিনি। বেতুকান্দিতে ফের ভাঙছে বাঁধ। এছাড়াও নদীর জল কমে গেলেও এখনও খুলে দেওয়া হয়নি স্লুজ গেট। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার মানুষ। স্কুল কলেজের পড়ুয়াদের পাশাপাশি সাধারণ পথচারীরা যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন। জমা জলে চরম দুর্ভোগে পড়েছে বাঁধের ভেতরে থাকা 300টি পরিবার। আজ এ নিয়ে তারা জলসম্পদ বিভাগের বিরুদ্ধে প্রতিবাদে নামেন। তারা বলেন, জলসম্পদ বিভাগের গাফিলতির জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। নদীর জল কমে গেলেও গেট খুলে না দেওয়ায় কৃত্রিম বন্যার কবলে পড়ছেন তারা। এছাড়াও আবারও দেখা দিয়েছে ভাঙন। কোনো কোনো ফ্যামিলি আসেন, এখনো পর্যন্ত বৃদ্ধ মানুষ আসেন, সুস্থ অবস্থায় বিছনার মধ্যে আসেন, কিন্তু তারারে কোনো হসপিটালে নেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নাই। এখন বর্তমানে সব জলার তলায়, আর এটা একমাত্র মেইন গাফিলতি লগে ডিপার্টমেন্টের গাফিলতি। এখনো পর্যন্ত 12টা বাজের, আজকে সরকারি ওয়ার্কিং ডেজ হিসাবে আজকে বুধবার, বুধবার করে হিসাবে আজকে কোনো হলিডে নাই। আজকে তারা ডিপার্টমেন্টের কোনো মানুষ এখানে বর্তমানে উপস্থিত নাই। এখন বর্তমানে আপনারা দেখতে পারডা গাফিলতির কারণে আজকে দেখো এন্ট্রি বান্ধ, বর্তমানে কোনো মানুষ যাতায়াত করতে পারডা না। এখানে তারা 2 বছর থেকে যে সময় মাটি ফালানির কথা, যেখানে যে সময় সুইচ গেটের কাজ করার কথা, ও সময় তারা কাজ বন্ধ থাকে, আর যে সময় বৃষ্টি হইলো তারা কাজ শুরু হয়ে যায়। মানে এখানে একটা রুজির জায়গা বানাই দিচ্ছেন, যে মানে ডিপার্টমেন্টের যারা আসেন আর যারা কন্ট্রাক্টর আসেন আর ইঞ্জিনিয়ার আসেন, তারা মোটামুটি তারা একটা ব্যবসার জায়গা বানাই দিচ্ছেন। এটা বিজনেস পয়েন্ট বানাই দিচ্ছেন। আমি ওটা মানে আমি ডিসি মহোদয়ের কাছে মানে অনুরোধ করছি, যেটা ওটা তাড়াতাড়ি দেখার লাগিন। আর এই যে এবে কয়টা আছে বেশ না ডেইলি খাজ, মানে আমরা লোকেলের মানুষ, তারা 2 দিন আগে গতকালকে নামছইন, নামার পরে তারা ডিপার্টমেন্টের মানুষে এখানে উঠাইবার দিচ্ছেন না জিও ব্যাগটা। আর জিও ব্যাগের মাঝে বালিমাটি পড়ার কথা, এখানে আটালি মাটি পড়ছেন, এখানে ব্যবসার একটা মানে সুযোগ বানাইয়া রাখছেন তারা। এটা জানেন আটালি মাটি জিও ব্যাগের জন্য খাটার যাইন যদি বা ফারিয়া দেন যদি, এটা আটালি মাটি যেত না, বালিমাটি হইলে দুইয়া লুইয়া নামি গেল। কিন্তু তারা এখানে আটালি মাটি ইচ্ছা করে বানাইছেন, আটালি মাটি যেটা জিও ব্যাগ, তারা ইচ্ছা করে ব্যাগের মাঝে পড়ছেন। আজকে বর্তমানে নিচে আছে 4-5টা ব্যাগ আছে, আজ প্রায় 10 দিন থেকে, 10 দিন থেকে তারা এই বস্তায় কোনো উঠাইতে পারডা না। আমার প্রশাসনের কাছে দাবি, ওটা 2 দিনের ভিতরে তাড়াতাড়ি আমরা ওটা সমাধান করে দেন, নাইলে আমরা বৃহত্তর আন্দোলন নামো। আর যদি ডিসি মহোদয় এই জন্য এটা পুরা মতো অ্যাকশন নেন না, আমরা অ্যাকশনে নামতে রেডি আছি। আমার গ্রামের মা বোন হল রাস্তার মধ্যে বাড়ি আইসুন, খুব দুঃখ সহিত এই রাস্তার মধ্যে বাড়ি আইসুন। তারা অনেক যন্ত্রণার কারণে তারা ঘর থেকে বাইরিতে পারেন না, লেট্রিনে যেতে পারেন না, বাথরুমে যেতে পারেন না, ঘর থেকে ঘরে হাঁটু জল, খমর জল, রাস্তার হাঁটু জল। তার লাগে আজকে দুঃখ হইয়া আমার মা বোন হল রাস্তার মধ্যে বাইরিতে বাধ্য হয়েছে। আমি সরকারের কাছে, আমার ডিসি স্যারের কাছে অনুরোধ করি, আর করোজোরে অনুরোধ করি, আর আমার গ্রামবাসীর পক্ষ থেকে, তো একটাবার আমরা সুইচ গেটের দিকে একটাবার আপনি নিজে তাকিয়া একটাবার নজর দেন। আমও প্রায় 300 থেকে 400 ঘর এখনও জলের তলাত আছে, ফ্ল্যাটের জল এখনও কোনো জায়গাত নাই, সব জায়গার জল ছাড়িয়া গেছে। কিন্তু আমরার বেতুকান্দি কিলোগ্রাম বরজুরাই খাড়ারফার এই জায়গার প্রায় 300 ঘর এখনও জলের তলাত, মশার বিলে জল। এটা গতদিনও ফ্ল্যাটের সময় সুইচ গেট দিয়া জল ঢুকছে, এই জলটা আবার বাইরে যাওয়ার রাস্তা নাই। সুইচ গেটের যে প্লেট আছে, প্লেটটা কিটা কারণে নষ্ট হয়েছে, এখানে বস্তা ফালাইছিলো, বস্তাটা এখন উঠাইছে না, এর লাগিয়া মহিষার জলটা বাইরে যেতে পারেন না। যদি আমার ডিসি স্যারে এটা ইয়া একটু দেখুন, তাহলে এটা আমরার সমাধান হয়ে যাব। আগ কিছুদিন পরে আমরার একটা ফরবার, আপনি আমার ছোটো ছোটো বাচ্চাইন্তর খাতিরে একটাবার আমরার জলটা নিষ্কাশন করিয়া দেন,
প্রায় দুই তিন দিন জলটা যদি যাওয়াইতে পারেন তা আমরা ঘর দুয়ার যতটা আছে সব বাই যাব। এখানে একটু জায়গা বাংছে, এটা আবার প্রোটেকশন হয়ে গেছে। রাজ্যে আরও 126টি স্কুল পুনঃনির্মাণের অনুমোদন জানালো ক্যাবিনেট। ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের 500+ স্কুলের বিল্ডিং নতুনভাবে নির্মাণ হবে। ইতিমধ্যে অনেকগুলোর কাজ চলছে, এবার আরও 126টি যোগ হলো। আজ এক সাংবাদিক বৈঠকে এমন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও হিমন্ত জানান, চা বাগানের রাস্তা নির্মাণে 800 কোটি টাকার অনুমোদন জানিয়েছে রাজ্য ক্যাবিনেট। আমি 800 কোটি টাকা অনুমোদন করেছো 800খন চা বাগিচাত, টি গার্ডেনত লাইনৰ রাস্তা বনাবর কারণে। তারমানে চা বাগিচার লাইনত আমি প্রত্যেক বছরে করে গৈ আছো। এই বছর আমি 800খন টি গার্ডেনত 1 কোটিক টাকা থাকিব টি গার্ডেনৰ লাইনৰ রাস্তা বনাবর কারণে। আজি আমি সেইটো অনুমোদন দিছো। সেকেন্ড, আমি প্রত্যেক বছরে 126খনক স্কুল আমি বনাই বনাই গৈ আছো। মোর ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন আছিল যে 500 স্কুলক আমি 7.5 কোটি 8 কোটি টাকা দিয়ে আমি নতুনক বনাম। সো এতিয়ালৈকে আমার 126x2 ইমানখিনি স্কুলের আমার কাম চলি আছে। 200 কিমান হব, 252 স্কুল আমার অলরেডি কাম চলি আছে। আজি আমি আরো 126খন স্কুল আমি অনুমোদন দিছো। ইয়ার ফলত আমার যেটো আমার ইন্ডিপেন্ডেন্ট ডেট অ্যানাউন্স আছিল যে 500 স্কুলক আমি নতুন বনাম, এইটো 326 হয়ে যাব। আর অহা বছর যদি আমি আরো 126 স্কুল দি দিও নেক্সট ইয়ার বাজেটের পর, সো মোর যেটো 500 অ্যানাউন্সমেন্ট আছিল 500 স্কুল হয়ে যাব। পাচারের পথে কাটিগড়ার লড়িবোঝাই গরু সহ 2 ব্যক্তি আটক। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে 18টি বার্মিজ গরু উদ্ধার করে বিএসএফ। আটক করা হয়েছে লরিচালক আব্দুল কায়ুম মাঝার ভুইয়াকে। অন্যদিকে গতকাল গভীর রাতে সিদ্ধেশ্বর ভিডিপি কর্মীরা লরি আটক করে 4টি দেশি গরু উদ্ধার করেন। চালক ও গরুগুলো তারা কাটিগড়া পুলিশের সমজেছেন। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবত গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ENDI কলোনি পয়েন্ট, শিলচর, কাছার। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানে সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 500,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। রাজপুরের নির্মীয়মান 33 কেভি ইলেকট্রিক্যাল সাবস্টেশন থেকে আজ ভোরে সামগ্রী চুরি করে পালাবার সময় ধরা পড়ল অমিত বাউরি নামের এক চোর।
স্টেশনের পাহারাদার তাকে পাকড়াও করেন। পরে গুমরা পুলিশের হাতে অমিতকে সমছে দেওয়া হয়। ধৃত অমিত এলাকার আরও চুরিকাণ্ডে জড়িত থাকার সন্দেহ করছেন রাজপুর গ্রামের জনগণ। শিলচর আশ্রম রোড ওয়াইন শপ কাণ্ডে অভিযুক্ত সুজিত দাস চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে আজ কাছাড় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন করল শিলচর শান্তি শৃঙ্খলা ও সুরক্ষা সমিতি। আন্দোলনকারীদের দাবি, সুজিতকে গ্রেপ্তার করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীমান্ত ভট্টাচার্য, সুজিত কুমার দাস প্রমুখ। এসপি মহোদয়ের সঙ্গে দেখা করার পরে আমরা একটা ডেডিকেশন টিম গেলাম ভেতরে। তো যাওয়ার পরে ওনার সঙ্গে আমরা বললাম কী ব্যাপার, ঘটনা কী হয়েছে, কখন থেকে কী হয়েছে, ও কী কীভাবে আমাদের নিগৃহীত করেছে, সবাই বলার পরে, সব কিছু বলার পরে তারপরে ও উনি বললেন ঠিক আছে, আমরা যা হয়েছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, কিচ্ছু বোঝা যাচ্ছে না, সবাইকে পাওয়া যায়। উনিও বললেন উনি অতি সত্বর ও ওকে গ্রেপ্তার করবেন। কিন্তু একটা কথা আমাদের আপনাদের থ্রুতে জানিয়ে দিতে হবে যে যদি আমাদের দেখা যায় কোনো আসামি বাড়িতে না পাওয়া যায়, তাহলে তার বিকল্প স্বরূপ ও বাড়ি থেকে কাউকে তুলে নিয়ে আসে অন্য কাউকে, যাতে করে ওর একজন রিপ্রেজেন্টেটিভ এখানে কাস্টডিতে থাকার ফলে ও এসে নিশ্চয়ই আসবে, এসে ওর মনের মানুষকে খুঁজে নিয়ে যাবে। এটা আমরা আপনাদের কাছে বলছি। আমরা উনি আমাদের খুব ভালো ব্যবহার করেছেন, আমাদেরকে বলেছেন যে উনি আমাদের একটা সুরক্ষা দেবেন এবং অতি সত্বর আসামিকে খুঁজে বার করবেন। যদি আমরা এখন এখান থেকে ডিসিশন নেব, আমরা কতদিন ডিসিশন নিতে পারি? এক সপ্তাহখানিক আমরা অপেক্ষা করব। আগেও আমরা একটা ইন্টিমেশন দিয়েছিলাম যে আমরা দুই দিন অপেক্ষা করব। আপনারা সবাই গেছিলেন, আপনাদের জানা আছে। আজকে আবার সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসেছি এবং আজকে আবার আমরা বলছি, আমি এই শিলচর শহর শান্তি সুরক্ষা শৃঙ্খলা সমিতির তরফ থেকে আমি বলছি যে যদি এক সপ্তাহের মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করা না হয়, আমরা কী করব সেটা এই মুহূর্তে আমরা জানাচ্ছি না আমরা কী করব। কিন্তু আমরা এর থেকে আরও অনেক বড় বৃহত্তর আন্দোলন আমরা করব, এটা আমরা বললাম। সুশীল সমাজ এবং অনেক ভুক্তভোগীরা বলছেন যে কাছাড় জেলা বন্ধ আয়োজিত হবে। হ্যাঁ, এটা আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব এসেছে যে আপনারা শহর বন্ধ করুন, শিলচর শহর বন্ধ করুন, এরকম প্রতিবাদ। কিন্তু আমরা এখনও কোনো দেখি, আমাদের এসপি মহোদয়কে আমরা বলেছি, উনি কী স্টেপ নেন দেখা যাক। যদি স্টেপ না হয়, সপ্তাহ দিনের ভেতরে আমরা বসে সবাই বসে আলোচনা করে আমরা একদিন ধর্মঘটও আমাদের ডাকতে লাগতে পারে। এটা ওর গ্রেপ্তার না হওয়ার জন্য কিন্তু সারা শহর জুড়ে এই যে একদিনের বন্ধটা হলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়, সেটা ওর জন্য হবে। ও সুজিত দাস চৌধুরী, যার কথা বলা হচ্ছে, মাস্টার মাইন্ড, ও তো ল্যান্ড মাফিয়া, ও যখন তখন যাকে খুশি মারে, যার তার কাছ থেকে জায়গা জমি সব হড়প করে নেয়। আপনারা সবাই জানেন, এটা আর বলার দরকার নেই, অনেকবার অনেক ঘটনা হয়েছে, আপনাদের নজরে সেটা আছেই। এক ঝলকে ক্রাইম টাইম শিরোনাম আরো একবার। উৎকোচ নিতে গিয়ে ধরা পড়লেন কাছাড় জেলা শাসক কার্যালয়ের রাজস্ব বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সৌম্যপ্রতি। বেতুকান্দিতে জলবন্দি 300+ পরিবার, জলসম্পদ বিভাগের বিরুদ্ধে আন্দোলন। রাজ্যে আরও 126 স্কুল পুনঃনির্মাণের অনুমোদন জানাল ক্যাবিনেট। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।